কলকাতায় আপনি গান গাচ্ছেন, ঢাকাতে গান গাচ্ছেন, আবার বলিউডের মতো জায়গায়ও আপনি গান গাচ্ছেন, এই তিনটা জায়গার যদি একটু তুলনা করেন, এই মানে কেমন জায়গাগুলো? জায়গাগুলো তিনটে তিন রকমের জায়গা আমার মানে মতে। কলকাতা যেহেতু আমার একদম বার্থ প্লেস, কলকাতাতে আমার যেহেতু পরিবারের সকলে মিউজিক্যাল, তো যার ফলেতে সেখানের পরিবেশটা একটু অন্যরকম। আর কলকাতাতে কি মানে ওই একদম বাংলাদেশের পাশেই, তো যার ফলেতে আপনাদের মতো না হলে ওই একটা আন্তরিকতার একটা ছোঁয়া থাকে, একটুখানি ওই ফ্যামিলিয়ার ব্যাপারটা। মুম্বাই তখনই আন্তরিক হয় যখন আপনি আপনার কাজটা 100% দিতে পারছেন, তখনই। আদারওয়াইজ কিন্তু ওই চেনা জানা পরিচিত সম্পর্ক বলে কোনো কথা কিছু নেই। মানে নিজের বাবাও কিন্তু তার মেয়েকে হয়তো স্কোপ দিতে পারবেন না যদি তিনি আপ টু দ্য মার্ক না হন। দে আর ভেরি ভেরি প্রফেশনাল, কাজ পারলে ওয়েলকাম, না হলে চিনি না, একদম সোজা এটা ইকুয়েশন মুম্বাইতে। তো মুম্বাই অনেক প্র্যাকটিক্যাল, খুব হার্ডকোর একটা সিটি, মানে যেখানে একদম নিজেকে প্রমাণ করতে হয় প্রত্যেকটা দিন, না হলে কিন্তু সেখানে সার্ভাইভ করা নেক্সট টু ইম্পসিবল। আর ঢাকা হচ্ছে একটা সব কিছুর মিশ্রণ। ঢাকাতে সব থেকে যেটা আমার কাছে ঢাকা মানেই মনে হয় একরাশ ভালোবাসা। মানুষ এতটা উজাড় করে ভালোবাসতে পারেন এখানে, তো ভালোবাসাটা তো আমাদের প্রত্যেকটা দিন একটু একটু করে কমছে আমাদের জীবন থেকে, এত কিছু স্ট্রেস ঝামেলা, স্ট্রেস লেভেল এখন মানুষের এত হাই, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অসম্ভব ভালোবাসতে পারেন, উজাড় করে দিতে পারেন। তারা যখন গান শুনতে আসেন, এবং আমি এটা আমার এটা আমি অনেক জায়গায় বলি যে বাংলাদেশের মানুষ কিন্তু যখন মঞ্চের কোনো অনুষ্ঠানে গান শুনতে আসেন, তারা শ্রোতা হিসেবে বসে কিন্তু শুধু শুনলাম একটু টাইম পাস করে চলে গেলাম এমনটা নন, তারা কিন্তু গান বোঝেন। কারণ আমি আমার দেখেছি, আমি একটা গান গাইতে গিয়ে এবার একটা জায়গাতে আমার একটা লিরিক্স ভুল হয়েছে, এবং সেটা কিন্তু একটা হিন্দি গানের, বাংলা গানেরও নয়। তো সামনে অডিয়েন্সের কয়েকজন মহিলা টহিলারা ছিলেন, অনেক লোকজন তো অবশ্যই অডিয়েন্সে যেমন থাকেন, তো তাদের এক্সপ্রেশনে আমি বুঝতে পারছি যে তারা ওটা কিন্তু বুঝতে পেরেছেন যে আমার লিরিক্সটা ভুল হয়েছে আমার। আমি যার জন্য শেষ করার পর আমি তাদেরকে আবার বললাম যে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, আমার কিন্তু ওই সময় কেন আমার আইপ্যাডের লাইটটা অফ হয়ে গেছিলো, আমার লিরিক্সটা দেখতে পাইনি। তো এইটা হয়তো খুব একটা লাইট নোটে আমি বললাম, কিন্তু এটার কিন্তু একটা খুব মানে অনেক ইনার মিনিং রয়েছে, যে মানে জাস্ট শুনতে এলাম, একটুখানি টাইম পাস করলাম, একটু খেলাম, একটু হাততালি দিলাম, চলে গেলাম, ব্যাপারটা একেবারেই তা নন। তারা খুব মন দিয়ে শোনেন, তো সেখানে দায়িত্ব কিন্তু অনেক বেশি। তাদেরকে যিনি গান বুঝে শুনছেন তার কাছে আপনি একটা যা হোক এক দু ঘন্টা কাটিয়ে দিলাম এমন হয় না, তখন আপনার দায়িত্বটা বেড়ে যায়। কিন্তু বাংলাদেশে গান শোনানোর মজা আছে, কারণ সামনের মানুষগুলোর যখন এক্সপ্রেশনে আপনাকে ভালোবাসছে তখন আপনি গান গাইছেন, তো সেটার ভালো লাগাটা অন্যরকম। তো বাংলাদেশের বাংলাদেশ মানে এটা আমি এমন নয় যে একটা বাংলাদেশের টিভি চ্যানেলে বসে কথা বলছি বা আপনার সামনে বসে কথা বলছি বলে একেবারেই তা নয়, এটা আমি প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তে এটা আমি বিলিভ করি, এবং সেই কারণের জন্যই মানে বাংলাদেশ আমার কাছে একটা অন্যরকম একটা সফট কর্নার আমি বলবো।